জানতে চলে এসেছি আপনার সঙ্গে একজন অতিথি আছেন আমরা একটু সরাসরি তার কাছে চলে যাচ্ছি আপনাকে স্বাগত জানাচ্ছি ফাগুনের মলে আপনার হাতে কিন্তু একটা দারুণ বই দেখতে পাচ্ছি যে আমার সপ্তাহান্তের সমাপ্ত ভীষণ রহস্য ঘেরা একটা নাম বইটি সম্পর্কে আমাদের জানাবেন আসলে একটা বছরে 52টা সপ্তাহান্ত থাকে এই সপ্তাহান্তগুলো নিয়ে মানুষের বিভিন্ন ধরনের ভাবনা থাকে প্রতি বৃহস্পতিবারই মানুষ আসলে ভাবে এই সপ্তাহে আমি কি করলাম প্রতি মাস শেষে বা বছর শেষে যেমন ভাবে সেরকমই তো এক একজনের ভাবনা এক এক রকম হয় আজকে তো বৃহস্পতিবার আজকে আপনি কি ভাবছেন আজকে আমি ভাবছি যে এই যে বইমেলা আমি এখানে এসে বসলাম আপনাদের সাথে কথা বলছি এত পাঠক আমি কি আসলেই এই জীবনটা পাবো ভেবেছিলাম কোনোদিন বা ব্যক্তিগত জীবনে চাকরি করার পাশাপাশি লেখালেখি বা গান বাজনা যেহেতু আমি করি আমার লেখা মানুষ পড়বে এই ভাবনাটাও কি আসলে আজ থেকে 10 বছর আগে আমি ভেবেছিলাম যখন এই সপ্তাহান্ত লেখা শুরু করি তা আমি 10 বছর ধরে সপ্তাহান্ত প্রতি বৃহস্পতিবারই লিখে আসছি দশ বছর ধরে সেই হিসেবে প্রতি বছর 52টা সপ্তাহান্ত আমার লেখা হয়েছে সেখান থেকেই সংকলন করে লেখাগুলো আমি আমার এই সপ্তাহান্তে এনেছি কোন একটা সপ্তাহান্তের কিছু লাইন কি আমরা শুনতে পারি একটা ছোট্ট অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাতে পারি আমি আমার সর্বশেষ যে সপ্তাহান্ত লিখেছিলাম 2023 সালে 10 বছর পূর্ণ হওয়া উপলক্ষে সেখানে আমি একটা ছোট্ট অংশ আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি আমার যারা নিয়মিত এবং অনিয়মিত পাঠক পাঠিকা আছেন তারা আমাকে কোনো না কোনোভাবে প্রতি সপ্তাহেই লেখার মধ্যে খুঁজে পাবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন আর একটা প্রশ্ন করে যাই শেষবেলায় ডিড আই এন্টারটেইন ইউ আমার লেখায় আপনারা কি এত বছর আনন্দ পেয়েছেন এটাই ছিল আমার শেষ প্রশ্ন আমার পাঠকদের প্রতি যেটা আমার বইয়ের শেষ লাইন আমি নিশ্চিত যে আপনার পাঠকটা কিন্তু দারুণ আনন্দ পেয়েছেন কারণ ভীষণ ভিন্ন ধর্মী একটি লাইন আমার দারুণ লেগেছে এবং একজন লেখক হিসেবে এবছরের বইমেলা থেকে আপনার প্রত্যাশা কি এবছরে আমার প্রথম প্রত্যাশাই হচ্ছে মানুষ সবাই আসবে বই দেখবে বই কিনবে অবশ্যই কিন্তু বই কেনার পাশাপাশি যেন বই কেনার যে অপশনগুলো আছে যেমন পেমেন্ট করার যে অপশনগুলো আছে সেই অপশনগুলো যেন আরেকটু সহজ হয় কার্ডের মাধ্যমে হোক বা অন্যান্য মোবাইল মানির মাধ্যমে হোক বা টাকা ভাঙতির ক্ষেত্রে হোক এই অপশনগুলো যেন একটু সহজ হয় মানুষ যেন অনেক সহজভাবে বইগুলো কিনতে পারে পাশাপাশি যারা অনলাইনে আছেন তারাও যেন বইগুলো সহজলভ্য করেন এটাই আমার প্রত্যাশা খুবই চমৎকার ভালো লাগলো আসলে আপনার সাথে কথা বলে দর্শক এত সুন্দর সুন্দর কথা শুনে এত সুন্দর সুন্দর কবিতা শুনে এত গুণী লেখক কবিদের সাথে কথা বলে কিন্তু কখন সময় চলে গেল আমরা কিন্তু একদম টের পাইনি